থার্টি টু অপরিজম পরিজন্য বত্রিশ সাবজেক্ট হচ্ছে মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনালি মেডিসিন শর্তহীনভাবে বা নিঃসর্তভাবে কাজ করে সামার আসি দ্য আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্টস হুইচ উই টার্ম মেডিসিন ইজ কোয়াইট ডিফারেন্ট দ্য আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্টস আর্টিফিশিয়াল শব্দের অর্থ কৃত্রিম মরবিফিক এজেন্টস বলতে বোঝানো হয়েছে রোগ উৎপাদনকারী শক্তি দ্য আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্ট কৃত্রিম রোগ উৎপাদনকারী শক্তি গত ক্লাসে আমরা বলেছিলাম মর্বিফিক এজেন্ট যেটি রোগ উৎপাদনকারী ন্যাচারাল ফোর্স বা প্রাকৃতিক শক্তি প্রাকৃতিকগতভাবে রোগ সৃষ্টির জন্য যেই এজেন্টটিকে দায়ী করা হয় সেটিকে আমরা বলেছিলাম মরবিফিক নক্সাস এজেন্ট কিন্তু এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল মরবিফিক এজেন্ট কৃত্রিম রোগ উৎপাদনকারী শক্তি হুইচ উইটার্ন মেডিসিন যেটাকে আমরা নাম দিয়েছি মেডিসিন গত এপরিজমের আলোচনা অনুসারে ইনিমিক্যাল ফোর্স বা প্রতিকূল শক্তির দ্বারায় যেমন ন্যাচারালি একজন মানুষের শরীরে ডিজিজ উৎপন্ন হয় তেমনি মেডিসিন সেবনের পরেও একজন মানুষের শরীরে রোগ উৎপন্ন হয় সে অসুস্থ হোক আর সুস্থ হোক মেডিসিন খেলে তার শরীরে তার দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়া হবেই রোগ উৎপন্ন হবেই ইজ কোয়াইট ডিফারেন্ট খানিকটা ভিন্ন এখানে বোঝানো হয়েছে ইনিমিক্যাল ফোর্স দ্বারা উৎপন্ন ন্যাচারাল ডিজিজ যেমন মেডিসিন দ্বারাই উৎপন্ন কৃত্রিম রোগ তার থেকে খানিকটা ভিন্ন অর্থাৎ কৃত্রিম রোগ উৎপাদনকারী শক্তির বিষয়টা অন্যরকম এভরি রিয়েল মেডিসিন অ্যাক্টস অ্যাট অল টাইম আন্ডার অল সাত কমস্ট্যান্সেস অন এভরি লিভিং হিউম্যান বিং অ্যান্ড প্রডিউস ইটস পিকুলিয়ার সিমটমস এভরি রিয়েল মেডিসিন প্রত্যেকটি প্রকৃত ওষুধ অ্যাট অল টাইম সর্বদা বা সব সময় আন্ডার অল সারকমাস্ট্যান্সেস যে কোনো অবস্থায় অন এভরি লিভিং হিউম্যান বিং প্রত্যেকটি জীবন্ত মানুষের শরীরে অ্যান্ড প্রডিউসেস ইটস পিকুলিয়ার সিমটমস এবং উৎপন্ন করে ইহার বিশেষ বৈশিষ্ট্যসমূহ বা ইহার বিশেষ লক্ষণসমূহ যেটি অন্যদের থেকে আলাদা এখানে বোঝানো হচ্ছে প্রতিটি প্রকৃত মেডিসিন বলতে গেলে সবসময় সর্বাবস্থায় প্রতিটি জীবন্ত মানুষের দেহের উপর ক্রিয়া করে এবং তাদের নিজস্ব বিশেষ লক্ষণসমূহ উৎপন্ন করে সো দ্যাট এভরি লিভিং হিউম্যান অর্গানিজম ইজ লাইয়েবল টু বিফেক্টেড অ্যান্ড ইজ ইট অয়ার ইনকুলেটেড উইথ দ্য মেডিসিনাল ডিজিজ অ্যাট অল টাইম অ্যান্ড আনকন্ডিশনালি সো দ্যাট সুতরাং এভরি লিভিং হিউম্যান বিং প্রত্যেকটি জীবন্ত মানবদেহ ইজ লাইয়েবল টু অ্যাফেক্টেড আক্রান্ত হতে বাধ্য অ্যান্ড অ্যাজ ইট ওয়ার ইনোকুলেটেড ইনুকুলেশন কথার অর্থ প্রবেশ করা কোথায়ও আছে বীজ বোনা মানে মানব দেহে একটি বস্তুর সংক্রমণ শুরু করা যেমন মেডিসিন শরীরে প্রবেশ করাকে এখানে ইনোকুলেটেড বলা হয়েছে উইথ মেডিসিনাল ডিজিজ মেডিসিন দ্বারা সৃষ্ট রোগ অ্যাট অল টাইম সর্বাবস্থায় অ্যান্ড আনকন্ডিশনালি নিঃস্বভাবে বা শর্তহীনভাবে এখানে বলা হয়েছে যে ফলে স্পষ্টতই প্রত্যেকটি মানবদেহ আক্রান্ত হতে বাধ্য যেমন জীবন্ত দেহ সকল সময় মেডিসিন কর্তৃক সংক্রামিত হয় এবং নিরঙ্কুশভাবে বা নিঃশর্তভাবে বাট এট বিফোর সেট দ্যাট দ্য কেস অব ন্যাচারাল ডিজিজ ইজ ডিফারেন্ট বাট এট বিফোর সেট দ্যাট কিন্তু পূর্বে বলা হয়েছে দ্য কেস অফ ন্যাচারাল ডিসিজ ইজ ডিফারেন্ট কিন্তু প্রাকৃতিক রোগের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন প্রাকৃতিক রোগের ক্ষেত্রে এইভাবে শর্তহীনভাবে কাজ করতে পারে না পূর্বে যা বলেছি প্রত্যেক ডিজিজের ক্ষেত্রে কোনোভাবেই তা হয় না অর্থাৎ ন্যাচারাল ডিজিজের ক্ষেত্রে এইভাবে নিঃসর্তভাবে রোগ প্রকাশিত হয় না সূত্রের ব্যাখ্যায় আসি থার্টি ওয়ান অ্যাপরিজমে আমরা বলেছিলাম ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির সাসেপ্টেবিলিটির সাথে সমন্বয় না হলে ন্যাচারাল ডিজিজ মানব দেহকে অ্যাফেক্ট করতে পারে না আর থার্টি টুতে এসে বলা হয়েছে মেডিসিনাল পাওয়ার বা কৃত্রিম রোগী শক্তি যেটাকে ডাক্তার শ্রেম জেনিমেন নামকরণ করেছেন মরবিফিক নক্সাস এজেন্ট যে কোনো সময় নিঃসর্ধভাবে যে কোনো মানব দেহকে সংক্রমণ করতে পারে এবং কৃত্রিম রোগ উৎপাদন করতে পারে দ্যাট মিন্স মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনালি মেডিসিন শর্তহীনভাবে ক্রিয়া করে কেননা সুস্থ মানব দেহে মেডিসিনের ক্রিয়ার জন্য ন্যাচারাল ডিজিজের ন্যায় ভাইটাল ফোর্সের সাসেপ্টেবিলিটি বা সংবেদনশীলতার উপর নির্ভর করতে হয় না মেডিসিন সুস্থ মানব দেহে ক্রিয়া করার জন্য সম্পূর্ণ স্বাধীন তাই মেডিসিন আনকন্ডিশনালি পাওয়ারফুল আর ন্যাচারাল ডিজিজ ভাইটাল ফোর্সের সাবঅর্ডিনেট বা অধীনস্থ মেডিসিন আর্টিফিশিয়াল ডিজিজ ক্রিয়েট করে এই জন্য মেডিসিনাল ডিজিজগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল ডিজিজ বা কৃত্রিম রোগ কিন্তু ডাক্তার স্যামুয়েল হেনিমেন প্রকৃত মেডিসিন বলতে কি বোঝাতে চেয়েছেন প্রকৃত মেডিসিন বলতে তিনি একুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ দুইটি কিউর করার মতো সামর্থ্য সম্পন্ন কোনো শক্তিকে বুঝিয়েছেন একুব ডিজিজ বা তরুণ রোগ শরীরের কিছু ক্ষয়ক্ষতি করলেও অনেক ক্ষেত্রে আপনা আপনি সেরে যায় এগুলো শরীরে পারমানেন্ট না যেমন কারো যদি আইসক্রিম খাওয়ার পর বা ঠান্ডা কিছু খাওয়ার পর গলা ব্যথা করে সে যদি সামান্য কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড় গড় করে তাহলে অনেক ক্ষেত্রেই তার গলা ব্যথা সেরে যেতে পারে অন্যদিকে ক্রনিক ডিজিজ বা চিররোগের ক্ষেত্রে ডাক্তার সেমুয়েল হেনিওনের মতে এটি হাই পটেন্সি বা সম্পন্ন মেডিসিন ছাড়া আরোগ্য হয় না তিনি মনে করেন লো পটেন্সি বা স্থূলমাত্রার মেডিসিন মানব সূক্ষ্ম স্তরে কাজ করতে পারে না এখানে স্থূলমাত্রার মেডিসিন বলতে তিনি মূলত বাজারের বহুল প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে বুঝিয়েছেন তিনি প্রমাণ করেছেন একুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ আরোগ্য করার সামর্থ্য সম্পন্ন মেডিসিন যদি হাই পটেন্সি বা মিনিমাম ডোজে প্রয়োগ করা হয় তাহলে পৃথিবীতে এমন কোনো জীবদেহ বা মানুষ নেই যে আক্রান্ত না হয়ে পারে অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন এফেক্টস আনকন্ডিশনালি আরেকটি বিষয় হোমিওপ্যাথিক মেডিসিনের পটেন্সি হচ্ছে অসীম উদাহরণস্বরূপ যদি আমরা ফিটি মিলিসিমেল মেডিসিনের কথা বলি এম বাই ওয়ান এম বাই টু এম বাই থ্রি এম বাই ফোর এইভাবে আনলিমিটেড পটেন্সি চলতেই থাকে হয়তোবা রোগ চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসকগণ এম বাই টোয়েন্টির পর যায় না বা যেতে হয় না বা যাওয়ার প্রয়োজন হয় না আমাদের হাসপাতালেও সম্ভবত এম বাই টেনের পর আর পটেন্সি নেই কিন্তু ডাক্তার শেমএল হেনিমেন বিষয়টি উল্লেখ করে চিকিৎসকদের সতর্ক করে বলেছেন যেই আনলিমিটেড পটেন্সি ব্যবহারে পেশান্ট ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হতে পারে সেই একই পটেন্সি ব্যবহারে চিকিৎসকের অসাবধানতায় পেশান্টের মৃত্যু পর্যন্ত হতে পারে এ নং থার্টি থেকে থার্টি থ্রি পর্যন্ত মেডিসিনাল পাওয়ার এবং ন্যাচারাল ডিজিজের যে তুলনামূলক আলোচনা তার চূড়ান্ত সমাধান হবে পরবর্তী অ্যাপোরিজম অ্যাপোরিজম নাম থার্টি থ্রিতে যদিও আমরা ইতিমধ্যে বিষয়টি ক্লিয়ার হয়েছি কিন্তু থার্টি থ্রিতে গিয়ে এ আলোচনা সমাপ্ত হবে এখানে একটি কোশান আছে হাউ মেডিসিনাল পাওয়ার এফেক্টস ভাইটাল ফোর্স আনকন্ডিশনালি কীভাবে ওষুধের শক্তি নিঃস্বর্থভাবে জীবনী শক্তিকে আবিষ্ট করে বা ওষুধ শক্তি কীভাবে বিনা সুস্থ মানুষকে অসুস্থ করে সূত্রের আলোচনায় এই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ সবাইকে